আজকে আমাদের মেন টপিক হলো লিন তাপ, ঠিক আছে? তোমাকে আমি টোটালি ডিসকাস করে বলবো এর ব্যাপারে। লিন তাপটা কি, লিন তাপের ফলে কিভাবে অনেক কিছু হয়ে থাকে, কিভাবে কি কি হয়ে থাকে অ্যাকচুয়ালি। মাটির বর্ষি যখন ঠান্ডা থাকে কেন সবসময়, হাতে ইথার পড়লে ঠান্ডা লাগে কেন, এছাড়া আমরা স্নান করার পরে আমাদের ঠান্ডা লাগে কেন? না না, মানলাম ঠান্ডা লাগে, কিন্তু কেন লাগে? স্নানটা করলে কেন মাথাটা আমাদের শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে? সেটা সেটা প্রমাণ হচ্ছে লিনতাপ। এবং তার জন্য এই এই কোশ্চেনের অ্যান্সারগুলো জানতে আমরা সত্যিকারে অনেক কিছু জানি হয়ে থাকে, কিন্তু কেন হয়ে থাকে না সেটা আমরা ভাবি না অ্যাকচুয়ালি, ভাবি না কি জানি না ভাই। সেগুলো জানতেই কিন্তু মেন কথা পড়তে হয় বিজ্ঞান, এবং বিজ্ঞান যে আছে অ্যাকচুয়ালি সেগুলো নিয়ে রিসার্চ করে, সেগুলো নিয়ে গবেষণা করে, ওগুলো নিয়ে প্রকৃতিকে আমাদের সবাইকে জানায়। তো লিনতাপটা অ্যাকচুয়ালি সেটা সেই টপিকের মধ্যে পড়ে থাকে, ঠিক আছে? তো সংক্ষেপে খুব বলবো, আমি খুব ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি কি, আমি খুব ইন্টারেস্টিং বিজ্ঞানের মধ্যে না যেগুলো খুব ইন্টারেস্টিং টপিক আছে না সেগুলোকে বের করি অ্যাকচুয়ালি কি, যাতে সেগুলো আমি সেগুলো আগে বলতে চাই তোমাদেরকে। আর লিনতাপটা একটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তো আছি, খুব ইন্টারেস্টিং টপিক, যার জন্য তোমাদেরকে বলছি কথাটা, ঠিক আছে? যে কোনো একটা পদার্থ যদি তাপকে গ্রহণ করে, তাপ মানে তো বুঝো গরম, ঠিক আছে না? যদি কোনো পদার্থ তাপকে গ্রহণ করে তাহলে কি হচ্ছে, সে পদার্থটা গরম হয়ে যাচ্ছে বা উষ্ণতা বেড়ে যাচ্ছে, উষ্ণতা, ঠিক আছে না? আর যদি কোনো পদার্থটা ওই পদার্থ যদি তাপটা তাপ ছেড়ে দিচ্ছে বা বর্জন করছে তাহলে কি হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু অনেক সময় কি হয়ে থাকে, পদার্থটা কোনো পদার্থ যদি তাপকে গ্রহণ করতেছে বা বর্জন করতেছে, তো এই এই যে পদার্থটা আছে এর কোনো উষ্ণতা পরিবর্তন হচ্ছে না, সেম উষ্ণতা আছে, তখন বুঝতে হবে যে লিনতাপ কার্য করছে। কি কাজ করছে লিনতাপটা, ঠিক আছে? তবে সংজ্ঞাটা আমাদের একটু একটু সুন্দর করে বলতে হবে, যে একটা তাপকে সরি উষ্ণতাকে উষ্ণতাকে স্থির রেখে, মানে স্থির উষ্ণতায়, ঠিক আছে? ওই স্থির উষ্ণতায় কোনো একক ভরের কোনো একটা পদার্থ, কোনো একক ভরের কোনো একটা পদার্থ শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে চাইলে, কোনোটা শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাবো, কিন্তু কোনো তাপটা অনলি অবস্থার পরিবর্তন ঘটাতে চাইলে যে পরিমাণ তাপকে গ্রহণ বা বর্জন করতে হবে, হামেশা মাথায় রাখবে যে দিন তাপের মধ্যে কিন্তু গ্রহণ বর্জন কথা উঠবে, ঠিক আছে না? তো সংজ্ঞাটা এভাবে দিতে হবে যে স্থির উষ্ণতায় কোনো পদার্থের কোনো পদার্থের একক সরি একক ভরের উষ্ণতা এক স্থির উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন কিন্তু ঘটাতে চাইলে ঘটাতে চাইলে যে পরিমাণ তাপকে গ্রহণ বা বর্জন করতে হবে তাকে সেই পদার্থের ওই অবস্থার লিনতাপ বলে। সোজা আছে না? সোজাটা ইম্পর্টেন্ট না, সোজা ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্টিং আছে কি না। হ্যাঁ ইন্টারেস্টিং আছে এর মধ্যে, ঠিক আছে না? যেমন তোমাকে এক্সাম্পল দাও, এখানে এক্সাম্পলটা তোমাদের বইয়ের মধ্যে আছে, ঠিক আছে? যে কোনো বরফকে 1 গ্রাম বরফকে 1 গ্রাম বরফকে তুমি যদি জলে পরিণত করতে চাচ্ছ তাহলে কত ক্যালোরি তাপ লাগতেছে? তোমাকে 80 ক্যালোরি তাপ লাগতেছে, তাহলে সেই 1 গ্রাম বরফটা জলে পরিণত হচ্ছে কিন্তু। এই যে 80 ক্যালোরি কথাটা বললাম, মাথায় রাখতে হবে সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, ঠিক আছে না? আবার যদি তোমাকে বলে থাকি যে 1 কেজি বরফকে 1 কেজি বরফকে কত কিলোজুল তাপ দিলে সেটা জলে পরিণত হবে, তার উত্তর হচ্ছে 336 কিলোজুল। আর এই কিলোজুলটা যে আছে তাপের এসআই পদ্ধতি, মানে আরও পদ্ধতি ওটা আছে, MKS পদ্ধতি আছে, কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ে এই সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতিটা অ্যাকচুয়ালি আছে। এবং তার তার জন্য আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যে যেহেতু ক্লাস 12 পর্যন্ত পড়তে হয়, তো ভাই টোটালি যাতে মাথার মধ্যে যা সব কিছু জানতে পারি, বাস ওগুলা ভাবো না যে পরীক্ষা এটা আসবে এটা আসবে না, সব কিছু জানতে হবে, তাহলে না ইন্টারেস্টিংটা বাড়ে একটু অ্যাকচুয়ালি, ঠিক আছে না? আরটা হচ্ছে যে সবাইকে হারাইতে হবে, আমিও এভাবেই ইন্টারেস্টিং পাইছি, জোশ পাইছি অ্যাকচুয়ালি তোমাকে এভাবে বলবো আমি, ঠিক আছে না? হ্যাঁ আরটা ওখানে কথা, এর মধ্যে আরও কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেখানে আছে যে হাতে স্পিরিট পড়লে যে হাত ঠান্ডা লাগে কেন, তোমাকে বোঝাই দিচ্ছি ব্যাপারটা কি হয়েছে। যে স্পিরিট বা আইথার আছে,
কারণ স্পিরিট বা ইথার যে আছে ওটাকে যেটা উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থ মানে কি, জলটা সহজেই বাষ্পে পরিণত হয়ে যায়, ওকে বলে উদ্বায়ী পদার্থ, ঠিক আছে না? হ্যাঁ, তো কি হচ্ছে যখন তুমি স্পিরিটটা বা ইথারটা, ও ওইটা বলতে ভুলে গেছি, যে সিজিস বা অ্যাসিড পদ্ধতিতে যে কাজ যে তাপ যে বরফটা যে জলে পরিণত হলো, এটা অবস্থার কিন্তু পরিবর্তন হলো, মানে সেখানটায় লিন তাপ কাজ কার্য করছে, ঠিক আছে না? হ্যাঁ, সেমনই এবার স্পিরিট বা ইথার যে আছে সেটা উদ্বায়ী পদার্থ, যখন তুমি হাতের মধ্যে দিলে সে কী হয়ে করলো, জলটা বাষ্পে পরিণত হয়ে গেল। বাষ্পে পরিণত হতে হতে সঙ্গে সঙ্গে সে কী করলো, আমাদের সে হাতের গরমটাকে গ্রহণ করে নিল এবং বাষ্পে ছেড়ে দিল, যার জন্য আমাদের হাতটা ঠান্ডা হয়ে গেল জিনিসটা। আর যে বাষ্পে যে ছেড়ে নিল মানে তাপ যে গ্রহণ করলো, আমি আগে বলছি তাপ যখনই গ্রহণের কথা উঠবে বা বর্জনের কথা উঠবে সেটাই বুঝতে হবে যে লিন তাপ কার্য করছে, ঠিক আছে না? হ্যাঁ, আরো কয়েকটা এক্সাম্পল তোমাদের বইয়ে আছে, আমি তো বললাম যেমন যে মাটির কলসি জল ঠান্ডা থাকে কেন, এটা বলছি তোমাকে যে কি থাকে মাটির কলসিতে নাকি অনেক না খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে, বড় ছিদ্র না, কারণ বড় ছিদ্র হলে জলটা পড়ে যাবে, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে এবং সেই ছিদ্র থেকে কি হয়ে থাকে সামান্য পরিমাণ জল বেরোতে থাকে এবং সেই জলটা বেরিয়ে গিয়ে না বাইরে এসে বাষ্পে পরিণত হয়ে যায়। যখন বাষ্পে পরিণত হয় তখনই কি করে, সেই জলটা যে আছে বাষ্পের সঙ্গে মিশ্রিত হয়ে, জলটা যে যে জলটা বেরোচ্ছে ওই জলটা বাষ্পের সঙ্গে মিশ্রিত হয়ে হাইটাকে অর্থাৎ জলের ভিতরে জলটাকে সেই তাপটা গ্রহণ করে টোরে চলে যাচ্ছে, অর্থাৎ তাপটাকে নিয়ে টিয়ে চলে যাচ্ছে, যার ফলে মাটির কলসিটা গরমের দিন হোক আর যে গরমের যে দিন হোক ঠান্ডা তো ঠান্ডা থাকতেছে, জলটা ঠান্ডা থাকতেছে, যেটা কোনো ধাতব কলসিতে হবে না। তুমি লোহার কলসি লাগাও, তুমি তামার কলসি, তুমি হীরার কলসি লাগাও, তবু হবে না, ঠিক আছে না? এরপরে আরেকটা আছে যে আমাদের শরীরটা ঠান্ডা, স্নান করলে ঠান্ডা লাগে, অফকোর্স ঠান্ডা লাগে সবাই জানে, কারণটা কি বিজ্ঞান সেটা নিয়েও ভাবে, কারণটা হলো যে যখনই আমরা স্নান করে ফেলি তখন কি করে যে আমাদের শরীর থেকে না এই যে গরমটা যে আছে জলটা ফেলার সাথে সাথে জলটা না আমাদের শরীরের গরমটাকে গ্রহণ করে নেয়, গ্রহণ কথা উঠছে কিন্তু, আচ্ছা গ্রহণ করে নেয় যে তখনই আমাদের লিন তাপ কার্য করে, আর যার ফলে আমাদের শরীরটাকে ঠান্ডা লাগে। তাই তোমাদের বলবো, তোমাদের মাথায় যদি কোনো কোশ্চেন থাকে এমন যে কেন হয়, কেনর উত্তরটা আমার কাছে বাবা, কমেন্টে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, এমজে এডুকেশন। ধন্যবাদ।